মারামারির দুই মামলা থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 33 জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত। এদিন আদালতে হাজির হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের উভয় পক্ষের নেত্রীরা। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করেননি কোনো পক্ষই, এর ফলে অব্যাহতির আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শওকত মাহমুদ। গত বছরের সেপ্টেম্বরে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করে।